elements of the sentence বাক্যের উপাদান সমূহ এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় একটি বাক্য দিয়ে যে এই বাক্যের উপাদানগুলো তুমি খুঁজে বের করো অথবা এখানে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তাহলে তুমি কিন্তু ফার্স্ট টাইমই একটু চিন্তা করবে এবং অনেকটা মনে হবে কিন্তু বলতে পারবে না কারণ তুমি তো এই বাক্যের উপাদানগুলোর আগে কখনো ওইভাবে শিখনি যেভাবে শিখলে তুমি এখন বলতে পারতে তো এই ভিডিওর মাধ্যমে খুব সহজে তুমি জানতে পারবে যে একটি সেন্টেন্সের কি কি উপাদান থাকতে পারে বা কয়েকটি সেন্টেন্সের মধ্যে কি কি উপাদান থাকতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি দেখো এখানে তিনটি বাক্য লিখেছি এই তিনটি বাক্য প্রথমটি ছিল সালাম বাড়ি যায় সালাম গোজ হোম করিম ভাত খায় করিম ইটস রাইস রহিম মাঠে খেলা করে রহিম প্লেস ইন দ্য ফিল্ড এখন যদি এখানে বলা হয় এই বাক্যগুলোর মধ্যে বা এই সেন্টেন্সগুলোর মধ্যে কাজ করা বোঝাচ্ছে কোন অর্ডগুলো দ্বারা তাহলে তুমি একটু চিন্তা করলে হয়তোবা বলতে পারবে নিশ্চয়ই সালাম দিয়ে কাজ করা বোঝাচ্ছে না বাড়ি দ্বারা কাজ করা বোঝাচ্ছে না তাহলে যায় দ্বারা কাজ করা বোঝাচ্ছে নিশ্চয়ই কারণ যাওয়াটা কিন্তু একটা কাজ তাহলে এটা একটা কাজ দ্বিতীয় বাক্যে যদি দেখি করিম করিম দ্বারা কাজ করা বোঝায় না ভাত দ্বারা কাজ করা বোঝায় না খায় তার মানে খাওয়াটা একটা কিন্তু কাজ রাইট তিন নম্বর বাক্যে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এখানে কাজ করা বোঝায় কোনটা তাহলে রহিম কাজ করা বোঝায় না মাঠে কাজ করা বোঝায় না খেলা করা কাজ করা বোঝায় খেলা করা ম্যাক্সিমাম একটা বিষয় কিন্তু তুমি বলবা কারণ তোমাকে যদি তোমার বাবা মা কোনো কাজ করতে বলে তাহলে তুমি কিন্তু খুব সহজে ওই কাজটা করবে না সাপোজ তোমাকে বাজার থেকে কিছু আনতে বলা হলো তুমি কিন্তু যাবা না কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি খেলা করতে চাও তাহলে কিন্তু তুমি দৌড়ে যাবে কারণ তোমার কাছে এটা কাজ করা মনে হয় না কিন্তু প্রকৃত অর্থে কর্তা যা করে সেটাই কিন্তু কাজ তার মানে এটা কিন্তু একটা কাজ ওকে তো আমরা দেখতে পেলাম যে তিনটি বাক্যের মধ্যে যায় খায় খেলা করে আর সেন্টেন্সগুলোর মধ্যে যদি খুঁজি তাহলে গোজ ইটস আর প্লেস রাইট আর এই এলিমেন্টস অর্থাৎ এই ভার্বগুলো হচ্ছে যে কোনো বাক্যের ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টস তাহলে আমাদেরকে মনে রাখতে হবে একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে ভার্ব বিকজ আমরা ভার্ব দ্বারা কিন্তু বাক্যের অন্য অন্য উপাদানগুলো খুব সহজে বের করতে পারি রাইট এখন কিভাবে বের করব সেটা দেখতে হবে তাই না যদি তুমি প্রশ্ন করো যে সাবজেক্ট নিশ্চয়ই সাবজেক্ট কিন্তু একটা এলিমেন্টস রাইট তো সাবজেক্ট এবং অবজেক্ট এলিমেন্ট যেহেতু এখন আমি এখান থেকে খুঁজে বের করব সাবজেক্ট গুলা কি কি এবং সেটা এই ভার্ব গুলোর মাধ্যমে এই কাজগুলোর মাধ্যমে তুমি যদি ভার্বের পূর্বে বা কোনো কাজের পূর্বে কে বা কার বসিয়ে প্রশ্ন করো তাহলে তুমি কিন্তু খুব সহজে সাবজেক্ট খুঁজে পাবে সিম্পলি তুমি চিন্তা করো এখানে আছে যায় তাহলে তুমি এই ভার্বের পূর্বে কে বসাও কে কে যায় তাহলে তুমি খুব সহজে উত্তর পাচ্ছ সালাম যায় তাহলে সালাম হচ্ছে এই সেন্টেন্সের কি হবে সাবজেক্ট হবে রাইট তার মানে এইটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট তিন নাম্বার বাক্যে তুমি যদি প্রশ্ন করো কে খেলা করে তাহলে তুমি উত্তর পাবে রহিম খেলা করে তার মানে এই বাক্যগুলোর মধ্যে মূল ভার্বগুলো দিয়ে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বগুলো দিয়ে কিন্তু আমি খুব সহজে সাবজেক্ট গুলো খুঁজে বের করতে পারলাম তবে হ্যাঁ একটা কথা মনে রাখবে তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো কে দ্বারা প্রশ্ন করলেন সবগুলো বাট কার দ্বারা তো প্রশ্ন করলেন না কথা হচ্ছে আমরা ফার্স্ট টাইম দেখব কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি কিনা যদি উত্তর না পাই তাহলে কার দ্বারা প্রশ্ন করব আর কার দ্বারা দিয়ে যদি প্রশ্নের উত্তর না পাই তাহলে আমরা কি করি মনে করব যে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নাই তো এখন অবজেক্ট বের করব অবজেক্ট কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করতে হবে যায় প্রথম ভার্ব ছিল যায় এখন কথা হচ্ছে আমি যদি এখানে প্রশ্ন করি কি
যায়। উত্তর কি আছে? এখানে উত্তর নাই। যায়, যদি বলতাম কোথায় যায় তাহলে হতো বাড়ি যায়, তার মানে এটা হতো, কিন্তু আমি প্রশ্ন করছি কি যায়, আছে উত্তর নাই। এবার দ্বিতীয় প্রশ্ন, কাহাকে যায়। এখানে তুমি যদি প্রশ্ন করো কাহাকে যায়, তারপরও কিন্তু এখানে উত্তর নেই, তার মানে প্রথম বাক্যে আমরা অবজেক্ট পাচ্ছি না। দুই নাম্বার বাক্যে যদি তুমি খেয়াল করো যে খায়, এখন প্রশ্ন করতে পারো কি খায়, তাহলে তুমি কিন্তু উত্তর পাবে ভাত খায়, তার মানে এইটা হচ্ছে অবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট। এখানে আমরা যদি প্রশ্ন করি কি খায়, তাহলে অবজেক্ট পাবো ভাত খায়। আবার যদি তুমি তিন নাম্বার বাক্যে প্রশ্ন করো যে কি খেলা করে, কি খেলা করে, তাহলে কিন্তু তুমি এখানে উত্তর পাচ্ছ না, এখানে জাস্ট বলা আছে রহিম মাঠে খেলা করে, তার মানে এখানে অবজেক্ট নেই। ওয়েল, এখন আমরা এই তিনটা বাক্য থেকে অন্য অন্য এলিমেন্টস গুলো খুঁজে বের করব। তুমি প্রথমত দেখো এখানে ভার্ব গুলো কি কি। তাহলে এখানে ভার্ব হচ্ছে রহিম একজন ভালো ছেলে, এখানে কিন্তু ভার্ব হাইড আছে, অর্থাৎ বাংলায় এখানে ভার্বটা উজ্জ আছে, কিন্তু ইংলিশে ভার্বটা আছে যেমন হয়, ইজ। তাহলে এখানে হওয়াটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার দুই নাম্বার বাক্যে রহিম ভালো খেলে, এখানে খেলাটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সে দ্রুত দৌড়ায়, এখানে দৌড়ানোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন কথা হচ্ছে আমরা বের করব অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কিভাবে বের করতে হয় জানা আছে? না জানলে এখন জানবো। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বের করতে হবে কেমন, কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন এখানে রহিম একটি ভালো ছেলে, আচ্ছা রহিম কেমন ছেলে, ভালো ছেলে, তার মানে এক নম্বরে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি যদি এই দুই নম্বর বাক্যে প্রশ্ন করো যে কেমন ভাবে খেলে, তাহলে কিন্তু তুমি উত্তর পাবে ভালোভাবে খেলে। আর এই কেমন ভাবে দ্বারা যদি তুমি প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা দুই নম্বর বাক্যে কেমন ভাবে খেলে, ভালোভাবে খেলে, অর্থাৎ এই ভালোভাবেটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে তিন নম্বর বাক্যে কিন্তু যে তুমি প্রশ্ন করো দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায়, তাহলে কিন্তু তুমি উত্তর পাবে দ্রুত দৌড়ায়। তাহলে আমরা এই দুইটা বাক্যের মধ্যে পেলাম যে ভালোভাবে এটা একটা অ্যাডভার্ব এবং দ্রুত এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা কয়টা এলিমেন্ট পেলাম? সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অবজেক্ট, তাই না? এখন যদি আমরা এই টেবিলটার দিকে একটু খেয়াল করি, তাহলে কিন্তু দেখতে পাবো, সহজে জানতে পারবো যে কোন প্রশ্ন দিলে, কি প্রশ্ন করলে আমরা কি খুঁজে পাবো। যেমন কে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা পাবো সাবজেক্ট, কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা পাবো অবজেক্ট, এবং কেমন দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা পাবো অ্যাডজেক্টিভ, আবার কেমন ভাবে দ্বারা প্রশ্ন করলে পাবো অ্যাডভার্ব। এখন আমাদেরকে জানতে হবে আমরা কোনটা কোথায় বসাবো। নাম্বার ওয়ান, তোমাকে প্রথম ইউজ করতে হবে সাবজেক্ট। নাম্বার টু, তোমাকে ইউজ করতে হবে অক্সিলারি ভার্ব। নাম্বার থ্রি, প্রিন্সিপাল ভার্ব। নাম্বার ফোর, তোমাকে দেখতে হবে যে দুটি প্রশ্ন করে যে অবজেক্ট খুঁজে বের করি, ওই অবজেক্টের মধ্যে কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই কিনা। যদি কাহাকে দ্বারা, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট পাই, তাহলে সেই ব্যক্তিবাচক অবজেক্টটা কিন্তু আগে বসাতে হবে। তারপর যদি বস্তুবাচক অবজেক্ট, যেমন কি দ্বারা প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাই ওই উত্তরটা পরে বসাবো, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টের পরে বস্তুবাচক অবজেক্টটা বসাবো। তারপর আমাদেরকে ইউজ করতে হবে অ্যাডভার্ব। তো হ্যাঁ, অ্যাডজেক্টিভ কোথায় বসাবো? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে, অর্থাৎ ওই নাউনকে যেন মডিফাই করে, নাউন সম্পর্কে যেন কিছু বোঝায়, সেইখানে আমরা ইউজ করব। যেমন তুমি বলতে পারো কোথায় ইউজ করব, গুড বয়, এই বয়ের আগে কিন্তু আমরা ইউজ করলাম গুড, তার মানে এখানে এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ওয়েল, তুমি কি জানো কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট কোথায় ব্যবহার করা হয়, কি করতে হয় কমপ্লিমেন্ট? আমরা কিন্তু প্রতিনিয়তই অনেক ভুল করি। যেমন সিম্পলি তুমি চিন্তা করো, যদি এরকম একটা কথা লেখা হয়,
He is a doctor. এবং তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে সাবজেক্ট কোনটা, তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্ব কোনটা, তুমি এটাও বলে দিতে পারবা এটা হচ্ছে ভার্ব। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় অবজেক্ট কোনটা, তুমি ওটাও বলে দিবা বাকিটা অবজেক্ট। কিন্তু না, এখানে তুমি একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, হি ইজ আ ডক্টর, এখানে হি যে ডক্টরও কিন্তু সে। তাহলে হি যদি সাবজেক্ট হয় তাহলে ডক্টর কেন অবজেক্ট হবে? কর্তা যা করে তাই তো অবজেক্ট, রাইট? সাবজেক্ট যে কাজ করবে সেটাই তো অবজেক্ট নাকি? তাহলে আমরা এই ডক্টরকে কেন অবজেক্ট বানাবো? তো একটা বিষয় তাহলে খুব ক্লিয়ার ভাবে জানতে পারলাম যে সাবজেক্ট যা অবজেক্ট যদি তাই হয়, অর্থাৎ সাবজেক্টের বিপরীত নাম যদি অবজেক্ট দ্বারা প্রকাশ পায় তাহলে ওটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কি বলবো? কমপ্লিমেন্ট, রাইট? এবং এটা হচ্ছে সাবজেক্ট। এখন কথা হচ্ছে আরেকটা আননোন বিষয় যে লিঙ্কিং ভার্ব। দেখো এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করেছে এমন একটা ভার্ব হচ্ছে ইজ, এটাকে বলা হয় লিঙ্কার। এটা লিঙ্ক সৃষ্টি করছে না, দেখো তো, অর্থাৎ এটাকে বলা হবে লিঙ্ক ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এখন কথা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট কি। ওয়েল, আমরা অনেকবার ছোটকাল থেকে এই পর্যন্ত প্রতিনিয়ত একটা কথা শুনি, সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। কিন্তু বাস্তবে কিন্তু এর মুখোমুখি একবার হতে পারি না, কারণ আমাদের হয়তো ওরকম ইচ্ছাও নাই। তো এখন খুব সহজে সাবজেক্ট এবং প্রেডিকেট গুলো চিনব। সাবজেক্ট হচ্ছে কর্তা, অর্থাৎ একটা বাক্যে যার সম্পর্কে যা কিছু বলা হোক না কেন, এভরিথিং যাই বলা হোক না কেন, তো যার সম্পর্কে বলা হবে সে হচ্ছে সাবজেক্ট। সিম্পলি তুমি চিন্তা করো, আই রিড ইন দিস কলেজ, এই রিড ইন দিস কলেজ এই অংশটা কিন্তু কার জন্য বলা হচ্ছে? এই অর্ডার জন্য, আই এর জন্য, মানে সাবজেক্টের জন্য। তাই এটাকে কি বলা হবে? সাবজেক্ট। আবার নো মি, এটা হচ্ছে দি, দে নো মি, তাহলে এই দেটা হচ্ছে সাবজেক্ট। এখানে দিসটা হচ্ছে সাবজেক্ট, এখানে মেন সাবজেক্ট, এখানে উই সাবজেক্ট, রাইট? এখন কথা হচ্ছে তাহলে প্রেডিকেট কি। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট যা বলে সব কিছু হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা থাকে না কোন, এভরিথিং প্রেডিকেট। তাহলে এখানে দেখো প্রেডিকেট হচ্ছে আই রিড ইন দিস কলেজ, এই রিড ইন দিস কলেজটা কিন্তু পুরোটা আই সম্পর্কে বলা হচ্ছে, আই বলতেছে কথাটা। তাহলে রিড ইন দিস কলেজটা হচ্ছে প্রেডিকেট, রাইট? নেক্সট দেখো দে নো মি, তাহলে এই নো মিটা কিন্তু এখানে প্রেডিকেট। তারপর দেখো দিস ইজ আ টয়, এই দিস ইজ আ টয়, ইজ আ টয়টা কিন্তু একটা প্রেডিকেট। আবার ম্যান ইজ মর্টাল, এই ম্যান সম্পর্কে বলা হচ্ছে ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাহলে এটা কিন্তু একটা প্রেডিকেট, রাইট? তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট কোনটা হবে? হ্যাভ এ কাও, এটা কিন্তু একটা প্রেডিকেট। এভরিওয়ান, খুব সহজে আমরা কিন্তু জানতে পারলাম যে একটা সেন্টেন্সের এলিমেন্টস গুলো কি কি হতে পারে এবং কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টস, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, লিঙ্কিং ভার্ব কোনটা বা লিঙ্ক ভার্ব বলা হয় কোনটাকে, অথবা কমপ্লিমেন্ট কোনটা। এগুলো কিন্তু আমাদের একদম অজানা ছিল, আমরা খুব ভুল করতাম, তাই না? তো তোমাকে একটা কাজ করতে হবে, তুমি আমার পাশে যে চার্টটা দেখতে পাচ্ছ এই চার্টের পুরো অ্যান্সারটা তোমাকে করতে হবে এবং সেটা কমেন্ট বক্সে অ্যান্সার করে দিতে হবে। আর আমি দেখব কার কয়টা অ্যান্সার রাইট হয়, আমি কিন্তু ওইখানে যেয়ে তোমার অ্যান্সারগুলো দেখব এবং মার্ক করব তুমি কত মার্ক পাইছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট ভিডিও চলে আসবে অন্য কোনো গ্রামার টপিকস এর উপর, সেই পর্যন্ত সাথেই থাকতে হবে লার্নিং পয়েন্টের। থ্যাংক ইউ সো।